ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করছেন সোনালী ইরফান, আরও যে তারকারা লড়েছেন জিতেছেন। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন। বন্ধুরা, একসময় ক্যান্সার মানেই সেই রোগটিকে বলা হতো দুরারোগ্য ব্যাধি। সময়ের সাথে আধুনিক এই যুগে চিকিৎসা শাস্ত্রের অনেক প্রসার ঘটেছে, মানুষ এই দুরারোগ্য রোগটাকে সামলাতে পেরেছে। এখন চিকিৎসার মাধ্যমে অনেক ক্যান্সার রোগকে নিয়ন্ত্রণ করা যায়। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নেই এমন কিছু তারকাকে যারা ক্যান্সারের বিরুদ্ধে লড়েছেন, আবার এমন অনেকেই রয়েছেন যারা এই রোগকে জয়লাভ করেছেন। সোনালী বেন্দ্রে, হাই গ্রেড ক্যান্সার ধরা পড়েছে এই বলিউড তারকার, এবং তিনি নিজেই সে কথা জানিয়ে পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ইরফান খান, বর্তমানে এই বলি তারকাও লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে, চিকিৎসার জন্য তিনি রয়েছেন লন্ডনে। মনীষা কৈরালা, জীবনযুদ্ধে ক্যান্সারকে হারিয়ে তিনি আবারও ফিরে এসেছেন সিলভার স্ক্রিনে। লিসা রে, একসময়ের জনপ্রিয় মডেল যিনি পরে অভিনয় জগতে মাথিয়ে দিয়েছিলেন, তিনিও ক্যান্সারকে বুড়ো আঙুল দেখিয়েছেন। বারবারা মরি, কাইটস ছবিতে তাকে দেখা গিয়েছিল ঋত্বিক রোশনের সঙ্গে, কিন্তু তার অনেক আগেই তিনি হার মানিয়েছিলেন ক্যান্সারকে। অনুরাগ বসু, চিকিৎসকরা বলেছিলেন আর মাত্র দু মাস, এক ধরনের ব্লাড ক্যান্সারের কবল থেকে ফিরে আসেন এই পরিচালক। মুমতাজ, 2000 সালে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে এই বর্ষিয়ান অভিনেত্রীর, কিন্তু 54 বছর বয়সেই তিনি ক্যান্সার মুক্ত হয়ে যান। যুবরাজ সিং, 2011 সালের ওয়ার্ল্ড কাপ জেতার পরেই দুঃসংবাদ দেন এই ক্রিকেট তারকা, ফুসফুসের ক্যান্সার ধরা পড়লেও বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। অ্যাঞ্জেলিনা জোলি, হলিউডের এই তারকা যে ফাইটার তা বলাই বাহুল্য, 2013 সালে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে তিনি অপারেশনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরে আসেন। বন্ধুরা, এদের মধ্যে সোনালী ও ইরফান যুদ্ধ করছেন এই রোগটির বিরুদ্ধে। সবাই আশা করছেন অন্যদের মতো এরাও অবশেষে জয়ী হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবেন, কি বলেন আপনারা? তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।